আন এক বিগ ব্রেকিং নিউজ লৈ আহিছো এনএইচপিসির বিরুদ্ধে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলনের কার্যসূচী রূপায়ণ করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে আর আজি দেখা পোৱা গৈছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদত উত্তাল হৈ পৰিছে এনএইচপিসি প্রকল্প হবে জনাইছো এই মুহূর্তত টাইমিটৰ দৰ্শক বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তত এনএইচপিসির বিরুদ্ধে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলনের কার্যসূচী কৃষক মুক্তি সংগ্রাম সমিতির বৃহৎ নদীবান্ধ জামনি পুৱনখুৰী জলবিদ্যুৎ প্রকল্প বন্ধৰ দাবী জনাইছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে নামনি পুৱনখুৰী জলবিদ্যুৎ প্রকল্পৰ মূল প্রবেশ দ্বাৰত তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ কৰিছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে জলবিদ্যুৎ প্রকল্পটো ভাঙি দিয়াৰ দাবী এই বৃহৎ আন্দোলনৰ কার্যসূচী রূপায়ণ কৰিছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে দৃশ্যাংশ আহি পৰিছে এই মুহূর্তত আৰু এইদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী সাব্যস্ত কৰিছে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে নামনি পুৱনখুৰী জলবিদ্যুৎ প্ৰকল্প ভাঙি দিয়াৰ দাবীত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে পৰিস্থিতি উত্তাল হৈ পৰিছে আৰু প্ৰতিবাদকাৰীক বাধা দিয়াৰ বাবে মোতায়ন কৰা হৈছে আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনী আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰিছে প্ৰতিবাদকাৰীসকলক আর কোনো কারণতে নামনি পুৱনখুৰী জলবিদ্যুৎ প্রকল্প হবলৈ দিয়া নহব বলি হুংকার দিছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে স্পষ্টভাৱে কৈছিলে সেই শিলটোৰ ওপৰত যদি বান্ধটো বন্ধায়
যিকোনো মুহূৰ্তত সেই গানটো ভাঙি পৰিব পাৰে। মানে আধা ঘণ্টা খেয়ে।